অবশেষে বিশেষ ফ্লাইটে দেশ ছেড়ে স্বস্তি প্রবাসী শ্রমিকদের। টিকিট নিতে বিমান ও সাউদিয়া কার্যালয়ে আজও উপচে পড়া ভিড়। সপ্তাহ ব্যবধানে নাগালের বাইরে শসা ও লেবু, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকার দাবি। লকডাউনের অজুহাতে নওগাঁয় কেজিতে 5 টাকা পর্যন্ত বেড়েছে চালের দাম। পোলট্রি ফার্মে মরক, অজ্ঞাত রোগে মরছে মুরগি। লোকসান আতঙ্কে কম ওজনেই বিক্রি করে দিচ্ছেন খামারিরা, দ্রুত শনাক্ত না হলে বিপর্যয়ের শঙ্কা। এবং লকডাউনের মাঝেও পর্যটক শূন্য কক্সবাজারে খুলছে দোকানপাট, সড়কে বেড়েছে যান চলাচল, সংক্রমণ বাড়ার আশঙ্কা। দেখছিলেন শিরোনাম, আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি মার্জিয়া শ্রেয়া। জটিলতা কাটিয়ে বিশেষ ফ্লাইটে করে সংযুক্ত আরব আমিরাত সহ 5টি দেশে যাচ্ছেন প্রবাসীরা। গতকাল বাতিল হওয়া ফ্লাইটগুলোর যাত্রীরা ভিড় করেছেন বিমানবন্দরে, সেখানে তাদের চেকিং চলছে। কিন্তু সিঙ্গাপুরের বাতিল হওয়া বিমানের ফ্লাইটের বিষয়ে কিছুই জানা যায়নি। সিঙ্গাপুরের যাত্রীরা কিছুটা উৎকণ্ঠায় রয়েছেন। এদিকে প্রবাসীদের জন্য বিশেষ ফ্লাইটের টিকিটও বিক্রি শুরু হয়েছে আজ। রাজধানীর কারওয়ান বাজারে সাউদিয়া এয়ারলাইন্সের সামনে টিকিট সংগ্রহের জন্য ভিড় করেছেন প্রবাসীরা। এ সময় নানা অব্যবস্থাপনার জন্য ক্ষোভ প্রকাশ করেন তারা। লকডাউনের পর ঘোষণা আসে 17 এপ্রিল থেকে বিশেষ ফ্লাইটে প্রবাসীরা যেতে পারবেন মধ্যপ্রাচ্য সহ প্রধান 5টি শ্রমবাজারে, কিন্তু গতকাল 14টি ফ্লাইটের মধ্যে 7টি বাতিল হয়। এইটা এখন খুশি আমরা যে যাইতে পারতেছি আজকে, আমাদের জন্য ফ্লাইট দিয়েছে সরকার, আমাদের দিক বিবেচনা করে আমাদের জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে, তো আমরা আমাদের সময়মতো ফ্লাইটে যেতে পারতেছি, সেজন্য আমরা অত্যন্ত খুশি। অনেকটা স্বস্তি বোধ করছি যে আজকে আমরা যেতে পারবো। এটাই এখন তো আমরা দুশ্চিন্তার মধ্যে আছি সবাই, কয় তারিখে ফ্লাইট দেয়, কি আসবে, যদি ছুটি শেষ হয়ে যায় তাহলে আমার টিকিটটা ক্যান্সেল হয়ে যাবে। এই মুহূর্তে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন রিপোর্টার হাজেরা শিউলি এবং কারওয়ান বাজারের সাউদিয়া এয়ারলাইন্সের কার্যালয়ে আছেন সহকর্মী সাদাত রহমতুল্লাহ। সরাসরি যাব তাদের কাছে, প্রথমেই যাচ্ছি শিউলির কাছে। শিউলি, শ্রেয়া, লকডাউনে আটকে পড়া প্রবাসী কর্মীদের কর্মস্থলে ফেরাতে বিশেষ ফ্লাইট চালু দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি ফিরেছে প্রবাসীদের মাঝে। এবং গতকাল বাংলাদেশ বিমানে যে কয়টি ফ্লাইট বাতিল হয়েছিল তার মধ্যে ভোর 3টায় রিয়াদগামী ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রিয়াদের উদ্দেশ্যে যাত্রা করেছে। এছাড়া গতকাল দাম্মামের যে ফ্লাইটটি বাতিল হয়েছিল সেটিও দুপুর নাগাদ ছেড়ে যাওয়ার কথা রয়েছে, এবং দুবাইগামী ফ্লাইটটি সন্ধ্যা 7টা নাগাদ ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এবং বর্তমানে এখানে দুপুরে যে দাম্মামের ফ্লাইটটি রয়েছে সেই ফ্লাইটটি যাত্রীরা চেক ইন করছেন, এবং সকাল 11টা নাগাদ মোট 3টি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রিয়াদ, দুবাই এবং ওমানের মাস্কারির উদ্দেশ্যে ছেড়ে গেছে বলে আমরা জানতে পেরেছি। তবে এখানে আরেকটি বিষয় জানিয়ে রাখি, তবে বিশেষ ফ্লাইটে যাত্রী পরিবহনের জন্য 5টি দেশে মোট 12টি এয়ারলাইন্সকে অনুমতি দেওয়া হলো, কিন্তু এখনও সব এয়ারলাইন্স ফ্লাইট চালু করেনি। সে কারণে কিন্তু এসব এয়ারলাইন্সের যাত্রীরা অনেকটা অনিশ্চয়তায় আছেন, এবং যেসব ফ্লাইট বাতিল করা হয়েছে সেগুলো কবে যাবে সে বিষয়ে তাদেরকে কিছু জানানো হয়নি। এবং গতকাল সিঙ্গাপুরের যে ফ্লাইট ছিল বাংলাদেশ বিমানের বাতিল হয়ে গেছে, সেই ফ্লাইটেও কিন্তু কখন যাবে সেটা নিয়েও বিমান থেকে কোনো তথ্য জানানো হয়নি যাত্রীরা। এবং যেহেতু সিঙ্গাপুরে ফ্লাইট চালুর পর কিন্তু এখনও কিন্তু কোনো ফ্লাইট যায়নি, সে কারণে সিঙ্গাপুরে আটকে পড়া প্রবাসী কর্মীরা বেশ দুশ্চিন্তায় আছেন, এবং তারা আপনারা দেখতে পাচ্ছেন যে তারা এখানে ব্যানার নিয়ে দাঁড়িয়েছেন এবং তারা সিঙ্গাপুরে খুব দ্রুত একটি বিশেষ ফ্লাইট চালুর দাবি জানাচ্ছেন। এবং তারা বলছেন সিঙ্গাপুরে প্রবেশের জন্য তাদেরকে যে এন্ট্রি পাস দেওয়া হয় সেটির মেয়াদ মাত্র 3 দিন, তো আগামীকালকের মধ্যে যদি কোনো ফ্লাইট না যায় তাহলে তারা যে বিপুল অর্থ খরচ করে ভিসা এবং এন্ট্রি পাস নিয়েছেন সেটার কোনো কাজে আসবে না, এবং তারা কর্মস্থলে যেতে পারবেন না। তাই তারা দাবি জানিয়েছেন যেন সিঙ্গাপুরের উদ্দেশ্যে একটি বিশেষ ফ্লাইট দ্রুত চালু করা হয়। এখন আমরা কারওয়ান বাজার চলে যাচ্ছি সহকর্মী সাদাত রহমতুল্লাহর কাছে সৌদি এয়ারলাইন্সের টিকিট বিক্রির খবর জানতে।
সকাল 10টা থেকে সৌদি এয়ারলাইন্স কারওয়ান বাজারে টিকিট বিক্রি শুরু করেছে। গত কয়েকদিন অর্থাৎ 14 তারিখ থেকে যে সমস্ত ফ্লাইটগুলো বাতিল হয়েছিল সেই সমস্ত সিডিউল বাতিলকৃত ফ্লাইটের টিকিট বিক্রি আজ থেকে শুরু হয়েছে এবং এখন পর্যন্ত যারা 14 তারিখে যে সমস্ত ফ্লাইট ছিল সেই ফ্লাইটগুলোকে আগে দেওয়া হচ্ছে এবং পর্যায়ক্রমে তারা 21 তারিখ পর্যন্ত টিকিট দেবেন এবং বাকি ফ্লাইটগুলো স্বাভাবিকভাবেই তারা টিকিট বিক্রি করবেন এমনটা জানিয়েছে সৌদি এয়ারলাইন্স। যদিও আজকে প্রথম তিনটি ফ্লাইট রয়েছে সন্ধ্যা 7টা এবং রাত 11টা এবং রাত 2টায় তিনটি ফ্লাইট রয়েছে সৌদি এয়ারলাইন্সের। সৌদি কর্তৃপক্ষ বলছে যে তারা চেষ্টা করবেন সর্বোচ্চ যে সমস্ত যারা এই যাদের টিকিট বাতিল হয়েছে সবাইকে যাতে সঠিক সময়ে সৌদিতে পৌঁছানোর জন্য যে ধরনের টিকিট সঠিক মতো সরবরাহ করা প্রয়োজন তারা তাই করবেন এখন পর্যন্ত এমনটাই আশ্বস্ত করেছেন সৌদি কর্তৃপক্ষ। যদিও সকাল থেকে আমরা দেখেছি যে আসলে টিকিট নিতে এসে যে আসলে যে ধরনের বিশৃঙ্খলা সামাজিক দূরত্ব না মানে আপনি জানেন যে আসলে কঠোর লকডাউন চলছে এই কঠোর লকডাউনের মধ্যেও যে ধরনের সামাজিক দূরত্ব মেনে চলার কথা ছিল সে সমস্ত সামাজিক দূরত্ব মেনে চলার কোনো ধরনের বালাই এখন পর্যন্ত আমরা চোখে পড়েনি। আপনি দেখতেই পাচ্ছেন যে আসলে কী পরিমাণ টিকিট প্রত্যাশী যারা এই মুহূর্তে ভিড় করছেন টিকিটের জন্য। যদিও প্রথম থেকে একটি কাউন্টারে টিকিট সরবরাহ করা হচ্ছিল এবং পর্যায়ক্রমে এই সাধারণ মানুষের স্রোত দেখে মূলত সেটিকে আরও দুটি কাউন্টার বাড়িয়ে অতিরিক্ত তারা এই ভিড় সামাল দেওয়ার চেষ্টা করছেন। এখন পর্যন্ত আমরা জানি যে প্রায় 30,000-এর মতো সৌদি প্রবাসী রয়েছেন যারা কিনা এই দেশ থেকে আসলে নির্ধারিত সময় তারা কাজে ফিরতেছেন। অর্থাৎ যেই কয়েকদিন দেশে লকডাউন ছিল অর্থাৎ যেই কঠোর লকডাউনের মধ্যে যে সমস্ত ফ্লাইটগুলো বাতিল হয়েছে সেই বাতিল ফ্লাইটের মধ্যে প্রায় 30,000-এর মতো যাত্রী সংখ্যা ছিল। সব মিলিয়ে তারা বলছেন যে আসলে যাদের বেশিরভাগই তারা বলছেন যে তাদের ভিসা অর্থাৎ আকামার মেয়াদ প্রায় শেষ দিকে বা ছুটির মেয়াদ শেষ দিকে এই শেষ সময় এসে নির্ধারিত সময়ে কাজে যোগ দিতে না পারলে এক ধরনের সংকট তৈরি হবে অর্থাৎ তারা কিন্তু সঠিক সময়ে কাজে ফিরতে না পারলে তাদের চাকরি হারানোর বড় সংখ্যা রয়েছে। সব মিলে বলা যায় যে আসলে এখন যেহেতু টিকিট অর্থাৎ কার্যক্রম শুরু হয়েছে এবং যতক্ষণ পর্যন্ত আগামী যে কয়েকদিনের ফ্লাইট ক্যান্সেল হয়েছে সবগুলো টিকিট পর্যায়ক্রমে দেওয়া হবে সৌদি এয়ারলাইন্স এমনটি জানিয়েছে। সবাইকেই টিকিট দেবে এমন নিশ্চয়তা তারা দিয়েছে। এই ছিল এখন পর্যন্ত রাজধানীর কারওয়ান বাজার থেকে সৌদি এয়ারলাইন্সের টিকিট বিক্রির সবশেষ খবর। শ্রেয়া, প্রবাসীদের টিকিট সংগ্রহ এবং ফ্লাইট চালু হওয়ার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন কারওয়ান বাজার থেকে সহকর্মী সাদাত রহমতুল্লাহ এবং এর আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী হাজেরা শিউলি। লকডাউনের পঞ্চম দিনে রাজধানীর সড়কগুলোতে বেড়েছে ব্যক্তিগত গাড়িসহ যানবাহনের চাপ। এই মুহূর্তে রাজধানীর কাকরাইলে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব, সরাসরি যাচ্ছি তার কাছে। রাকিব, পঞ্চম দিনের লকডাউন অনেকটাই আসলে ঢিলেঢালাভাবে মানুষ পালন করছে। সাধারণ মানুষ জরুরি প্রয়োজনেই হয়তো অনেক মানুষ বাইরে রয়েছেন। আমরা যদি ঢাকা শহরের যে সড়ক রয়েছে মূলত তার কথা বলি, সড়কে এক কথা যদি বলতে চাই, গণপরিবহন ছাড়া আর সব ধরনের পরিবহনই কিন্তু সড়কে রয়েছে এবং পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে যে আমরা যদি এই দফা লকডাউনের কথা বলি, যেটি কিনা গত 14 এপ্রিল শুরু হয়েছিল, সেটি আজ এসে কিন্তু রাস্তায় ট্রাফিক নামতে বাধ্য হয়েছে গাড়ি নিয়ন্ত্রণ করতে কিংবা সিগন্যাল দিতে। তো কাকরাইলে আপনি দেখছেন যে মোটামুটি কিন্তু গাড়ি রয়েছে রাস্তায়, প্রচুর সংখ্যক যে ব্যক্তিগত গাড়ি মূলত সেগুলোই রয়েছে, কোনো গণপরিবহন কিন্তু নেই, এটি খুব স্পষ্ট। তবে পুলিশ বলছে যে বেশিরভাগ মানুষই ঢাকা মেট্রোপলিটন পুলিশের দেয়া যে মুভমেন্ট পাস, সেই মুভমেন্ট পাস নিয়ে মূলত মানুষ বেরিয়েছেন। এরপরেও বিভিন্ন জায়গায় চেকপোস্ট রয়েছে, পুলিশ সাধারণ মানুষকে জিজ্ঞাসা করছেন তারা কেন বেরিয়েছেন কিংবা মুভমেন্ট পাস তারা দেখতে চাইছেন। এই মুহূর্তে আপনি দেখেন যে বাম পাশে কিন্তু ট্রাফিক কাজ করছে গাড়ি, যাতে এক সিগন্যাল শেষ করে আরেক সিগন্যালে যায়। তো সব মিলিয়ে কিন্তু মানুষ বলছেন যে তারা আসলে জরুরি কাজেই বের হয়েছেন। এরপর আমরা দুই একজনের সাথে কথা বলেছি, তারা দাবি করেছেন যে তারা জরুরি কাজে বের হয়েছেন হয়তো সিএনজি নিয়ে, এরপরও আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে মামলা দিচ্ছেন কিংবা জরিমানা করছেন, এমন অভিযোগও দুই একজন করেছেন। কিন্তু সেক্ষেত্রে কিন্তু পুলিশ খুব স্পষ্ট করেই বলছেন যে যৌক্তিক কারণ বা জরুরি বিষয়টি প্রমাণ করতে না পারার জন্যই তারা কিন্তু এই জরিমানাগুলো করছেন। তবে এর বাইরে আমরা সবচেয়ে বেশি গাড়ি দেখেছি মূলত উত্তরা থেকে বনানী আসার যে সড়ক রয়েছে কিংবা বনানী থেকে উত্তরা যাওয়ার সড়ক কিংবা বিজয়সরণী মোড়, এসব জায়গায় কিন্তু প্রচুর গাড়ি। একদম ঢাকা শহরে স্বাভাবিক সময় শুক্রবার যে পরিমাণ গাড়ি থাকে সেসব জায়গায় কিন্তু সেই পরিমাণ গাড়িই রয়েছে।
সাধারণ মানুষ মূলত মুভমেন্ট পাস নিয়ে বের হচ্ছে। তারা বলছেন তাদের ব্যাপক জরুরি কাজ রয়েছে, এর কারণে কিন্তু করোনা সংক্রমণ আবারও কী হয় সেটা কিন্তু বলা একটা শঙ্কা তৈরি হয়। আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ শ্রেয়া। লকডাউনের পঞ্চম দিনে সড়কে যানবাহন চলাচলের সর্বশেষ পরিস্থিতি জানাতে এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রাজধানীর কাকরাইল থেকে সহকর্মী মাহমুদ রাকিব। মাত্র এক সপ্তাহেই ঢাকার কাঁচাবাজারে দ্বিগুণের বেশি বেড়েছে শসার দাম, সব ধরনের লেবুর দামও অনেকটাই নাগালের বাইরে। এই মুহূর্তে মোহাম্মদপুর টাউন হলে আছেন রিপোর্টার জুবায়ের ফয়সাল, বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। ফয়সাল, শ্রেয়া, আপনি জানেন যে আসলে রাজধানীর কাঁচা বাজারগুলোতে এখন এক ধরনের নাভিশ্বাস পরিস্থিতি চলছে। রোজা এবং লকডাউন, করোনা সংক্রমণ সব মিলিয়ে একটি মানে একেবারে ভজঘট অবস্থা বলা যায়। কারণ আমরা যতদূর জানি যে প্রতি বছর রোজার মধ্যেই বেশ কিছু পণ্যের দাম সবসময় বেড়ে থাকে, এবং সেটির মধ্যে যেগুলো বেশি চাহিদা সম্পন্ন পণ্য থাকে সেগুলোতে দাম যেমন বাড়ায়, তেমনি কিছু কিছু সবজির দাম বেড়ে যায়। তো এবছর আমরা যেটি দেখতে পাচ্ছি যে শসা এবং লেবু, যেটি কাঁচা বিভিন্ন ধরনের লেবু রয়েছে, কাগজি লেবু কিংবা শরবতি লেবু বা বিভিন্ন ধরনের যে রস খাওয়া যায় এরকম লেবুর দাম কিন্তু আসলে এক ধরনের আকাশচুম্বী পরিস্থিতি, যা সাধারণ মানুষের ক্রেতাদের ক্রয় সীমার আসলে অনেকটা নাগালের বাইরেই। এই যে আপনি যে লেবুটি এখন দেখতে পাচ্ছেন কাগজি লেবু, এই কাগজি লেবু আসলে এই মাত্র সপ্তাহখানেক আগেও কিন্তু এটি 20-25 টাকা দরে বিক্রি হয়েছে, একহালি এটি এখন 80 টাকা দরে বিক্রি হচ্ছে। শসার ক্ষেত্রে আমরা সেটি দেখতে পাচ্ছি 100 টাকা সর্বোচ্চ দর, 120 টাকা কখনো কখনো বিক্রি হচ্ছে। আবার হাইব্রিড শসা, যেটির দাম কিছুদিন আগেও 20 টাকা ছিল, সেটি এখন 60 টাকা। মূলত রোজা আসার পরে দুটো জিনিস বেড়েছে, যে আসলে মানুষের চাহিদাও বেড়েছে এবং সেই তুলনায় সরবরাহের দিকটাও কিন্তু বেশ একটু কমেছে, যে কারণে দামটা বেড়েছে। আরেকটা জিনিস, লকডাউনে বিভিন্ন ধরনের পণ্যের চাহিদা আরেকটু বেশি বেড়ে গেছে, যে কারণে আসলে বাজারের উপর এক ধরনের চাপ পড়েছে। আরেকটি বিষয়, তবে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের স্বস্তি রয়েছে মাছ বাজারে, সেখানে আমরা দেখছি যে মোটামুটি সব ধরনের মাছের দাম একটু নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে, ইলিশের দাম কিছুটা কমেছে, অন্যান্য মাছের সরবরাহ ভালো, সেক্ষেত্রে কিন্তু মাছের বাজারে আসলে অত বেশি অস্বস্তিতে ক্রেতারা নাই। তবে খুব বেশি দাম যে কমে গেছে তা কিন্তু নয়, আগের বাজারে আগে যেটি দাম ছিল সেরকমই আছে। বাজারে একটা জিনিস লক্ষ্য করছি আমরা, সকালে 10টা, আমরা যখন সকাল 9টার দিকে বাজারে এসেছি তখন কিন্তু বাজারে একেবারেই লোক সমাগম ছিল না, বাজারে লোক সমাগম ছিল খুবই কম, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু বাজারে লোকজন আসা শুরু করছে। তো যেটি লক্ষ্য করছি আমরা, যে বেলা বাড়ার সাথে সাথে যখন বাজারে লোক সমাগম বাড়ছে, এবং এটা বিক্রেতারা যেটি বলছেন যে বাজারের সময়সীমা যেটি রয়েছে সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত, সেটি যদি আর একটু বাড়ানো যায়, অর্থাৎ এদিক থেকে কমিয়ে সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত যদি করা যায়, তাহলে রোজার সময় মানুষের আশা, ক্রেতাদের আশা এবং বিক্রেতারা যে পণ্যগুলো নিয়ে আসেন সেটি বিক্রি করা সহজ হবে। তো আমার কাছে শ্রেয়া এই ছিল এখন পর্যন্ত রাজধানীর কাঁচা বাজারের সবশেষ তথ্য। মোহাম্মদপুর টাউন হল থেকে কাঁচাবাজারের সর্বশেষ বাজার দাম জানাচ্ছিলেন সহকর্মী জুবায়ের ফয়সাল। দেশের মুরগির খামারিদের মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক, প্রায় 8 মাস ধরে অজ্ঞাত এক রোগে কোনো না কোনো খামারে মরে যাচ্ছে সব মুরগি, বেঁচে গেলেও প্রত্যাশা অনুযায়ী ওজন বাড়ছে না। লোকসানের ভয়ে কম ওজনের মুরগি বিক্রি করে দিচ্ছেন খামারিরা, দ্রুত শনাক্ত করতে না পারলে বিপর্যয়ের আশঙ্কা খাদ সংশ্লিষ্টদের। এদিকে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সহায়তা নেওয়ার তাগিদ দিলেন প্রাণী সম্পদ অধিদপ্তরের সাবেক মহাপরিচালক কামরুল হাসান সবুজের রিপোর্ট। এক মাস আগে আমার এই খামারে আপনার 8,000 মুরগি ক্যাপাসিটি, এই 8,000 মুরগি পুরো মুরগি মারা যায়। আমি অনেক ডাক্তারের কাছে গেছি, অনেক ডাক্তারের কাছে অনেক ল্যাবে টেস্ট করছি, কোনো ডাক্তাররা কোনো রোগ নির্ণয় করতে পারলো না। 28 বছরের ব্যবসায় এত বড় ধাক্কা আগেখান নেই রূপগঞ্জের শফিকুল ইসলাম। খামার করেই ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখেন, তাই আবার করেছেন বিনিয়োগ, কিন্তু অজানা রোগের তাণ্ডবে পুঁজি হারিয়ে এখন অন্যের খামারে চাকরি করেন ময়মনসিংহের আব্দুল মান্নান। মুরগির খামারে এমন অজ্ঞাত এক রোগ ছড়াচ্ছে আতঙ্ক। 1 থেকে 45 দিন বয়সে মুরগির মধ্যে দেখা দেয়া রোগটি গত 8 মাসে বহু খামার উজাড় করেছে। আক্রান্ত মুরগি বেঁচে থাকলেও পূর্ণাঙ্গ বয়সে প্রত্যাশার চেয়ে 500 থেকে 700 গ্রাম ওজন কম হয়। মুরগির বয়স 28 দিন, ওজন হবে 1300 গ্রাম থেকে 1400 গ্রাম। কালকে দুপুর থেকে বাচ্চাগুলি হঠাৎ জিম মেরে বসে থাকে, আদার খায় না। মহামারী আকারে না হলেও এই রোগটি ছড়িয়ে পড়ছে এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে। পোল্ট্রি শিল্প রক্ষায় দ্রুত এই রোগ শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি এখাত সংশ্লিষ্টদের। খুবই খারাপ অবস্থা ছিল ফেব্রুয়ারি মার্চে, এটা একটু প্রকোপটা কমে এসেছে, ভাইরাসের কাজে এটা মিউটেট করে। এইটা কি ধরনের ভাইরাস আইডেন্টিফাই করে সেটার জন্য যে ধরনের ভ্যাকসিন গুলো দরকার, সে ভ্যাকসিন গুলো
ইমিডিয়েটলি বিদেশ থেকে আনার ব্যবস্থা করতে হবে। এই রোগে আক্রান্ত মুরগির হাত পা বুক শুকিয়ে যায়, শ্বাসকষ্ট হয়, লিভার ফুলে যায়, অন্ত্রে ঘা হয়। প্রচলিত কোনো ওষুধে এর উপশম হয় না। যে খামারটা অ্যাটাক করতেছে এমন দেখা গেছে যে 100% মারা গেছে। আমাদের দেশে এফএও আছে, ওদের যদি বলা হয় ঠিক আছে এটা হচ্ছে বিভিন্ন জায়গায়, আপনি একটু আপনার দায়িত্ব নিয়ে রোগটা নির্ণয় করে দিন। আমাদের এর আগে যখন আমার বার্ড ফ্লু হলো, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা হলো, তারা কিন্তু অনেক দায়িত্ব পালন করছে। সহজে প্রোটিনের যোগান দেয় এসব খামারে, মাঝে মাঝেই দেখা দেয় অজ্ঞাত রোগ বালাই, যাতে অনেক খামারই নিঃস্ব হয়ে যায়। আবার কেউ কেউ দু এক ধাক্কায় পার পেলেও দীর্ঘদিন টিকে থাকা সম্ভব হয় না খামার ব্যবসায়। তাই সরকারকে দ্রুততম সময়ে রোগ শনাক্তকরণে আরও উদ্যোগী হওয়ার তাগিদ সংশ্লিষ্টদের। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। ফের অস্থির হয়ে উঠেছে নওগাঁর চালের মোকাম। প্রকারভেদের সব ধরনের চাল কেজিতে 4-5 টাকা বেড়ে গেছে। লকডাউনে পরিবহন খরচ বাড়ায় দর বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা। চালসহ নিত্য পণ্যের দাম অতিরিক্ত নেওয়া হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি প্রশাসনের। নওগাঁ থেকে এম আর রকের রিপোর্ট। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার 14 এপ্রিল থেকে দ্বিতীয় দফা কঠোর বিধিনিষেধ আরোপ করার পর থেকেই বাড়তে শুরু করে চালের দর। নওগাঁর চালের পাইকারি মোকামে বস্তা প্রতি 250 টাকা পর্যন্ত বাড়িয়ে দেন মিলাররা। পাইকারি বাজারে বাড়ানো চালের দরে প্রভাব পড়ে খুচরা বাজারেও। প্রকার ভেদে প্রতি কেজি চাল 4-5 টাকা বেশিতে কিনতে হচ্ছে ক্রেতাদের। মাসে 30 কেজি চাল লাগে, চালের দাম বাড়লে তাহলে আমরা কিনা খাবো কিভাবে? দাম বেড়ে গেছে, আমরা কেটে খাওয়া মানুষ আমরা কিনতে পারছি না। আয় আমাদের বাড়তেছে না, বাজার আজকের দর আর আমাদের খুচরা বাজার একেবারেই সীমিত আকারে বেচা কেনা চলছে, তা কোনো কাস্টমার নাই বললেই চলে। আর দর বৃদ্ধির জন্য কঠোর বিধিনিষেধে পরিবহনে অতিরিক্ত ভাড়ার অজুহাত দেখাচ্ছেন মালিক সমিতি। এক সাইডে চাউল নিয়ে যেতে হচ্ছে, আসার সময় ফাঁকা আসতে হচ্ছে, এই অজুহাতে প্রতি ট্রাকের ভাড়া 3-4 হাজার টাকা বৃদ্ধি পেয়েছে। যেহেতু কস্টিংটা বৃদ্ধি পাচ্ছে, খরচ বাড়ছে, সঙ্গত কারণে এই বাড়তি খরচ সেটা চাউলের উপরই গিয়ে দাঁড়াবে। নওগাঁর আড়ত থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে গড়ে প্রতিদিন 70-80 ট্রাক চাল সরবরাহ করা হয়। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। লকডাউনের মাঝেও কক্সবাজারের শপিং মলে দোকান খুলছে ব্যবসায়ীরা। সড়কে বেড়েছে যান চলাচল, চলছে অবাধ ঘোরাঘুরি। এ ব্যাপারে বিস্তারিত জানাতে শহরের আপন টাওয়ার এলাকায় আছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুবেল, কক্সবাজারে যে লকডাউন চলছে সেটি অনেকটাই ঢিলের ঢালা ভাব। প্রথম দিকে যেভাবে কঠোরভাবে লকডাউন পালন করা হয়েছিল এখন সেটি অনেকটাই ঢিলের ঢাল ভাব চলে এসেছে। আমরা প্রধান সড়কে দেখতে পাচ্ছি যে যানবাহন চলাচল সেটি অনেকটাই বেড়ে গিয়েছে। এখানে প্রাইভেট গাড়ি থেকে শুরু করে গণপরিবহন, সিএনজি, অটো রিক্সা যেমন রাস্তায় চলাচল করছে, ঠিক তেমনি অহেতুক মানুষও ঘোরাফেরা করছে। অনেকে আবার স্বাস্থ্যবিধি মানছেন না, আমরা সেসব সকাল থেকে লক্ষ্য করেছি। আর অন্যদিকে যে প্রতিদিন প্রতিটি মোড়ে মোড়ে পুলিশের যে চেকপোস্ট কিংবা নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মাঠে থাকেন সেটিও আসলে অনেকটাই আমরা দেখতে পাচ্ছি না, যার কারণে মানুষজন স্বাভাবিক যে চলাচল সেটি অনেকটাই ঘর থেকে বের হয়ে অহেতুক অনেকে ঘোরাফেরা করছেন, আবার অনেকে কাজের জন্য বের হচ্ছেন। আমরা শহরের প্রধান সড়কস্থ কয়েকটি জায়গায় দেখেছি যে বেশ কয়েকটি রেস্তোরাঁ খোলা রয়েছে, এই রেস্তোরাঁগুলোতে অনেক মানুষজন ঢুকছে এবং খাওয়া দাওয়া করে আবার বের হচ্ছে। এই সময়টাতে আসলে যে বন্ধ রাখার কথা সেটিও মানা হচ্ছে না। অন্যদিকে শহরের আপন টাওয়ার এলাকায় আমরা দেখতে পেয়েছি প্রায় 10টি মার্কেট রয়েছে, সে 10টি মার্কেটের সব ব্যবসা প্রতিষ্ঠান খোলা রয়েছে, যেখানে অনেকে বেচা বিক্রি করছে। যেখানে আসলে করোনা পরিস্থিতি চলছে, কক্সবাজারে ইতিমধ্যে 7,500-এর অধিক করোনা রোগী আক্রান্ত হয়েছেন এবং 86 জনের অধিক মৃত্যুবরণ করেছেন। মৃত্যুবরণের পরও কিন্তু মানুষজন যে সচেতন হওয়ার বিষয়টি আমরা অনেকটাই সেটি মানছেন না দেখতে পাচ্ছি, অনেকে মাস্ক ছাড়াই ঘোরাফেরা করছেন। অন্যদিকে কন্ট্যাক্ট ট্রেসিংয়ে যারা কাজ করেন, যিনি স্বাস্থ্য টিমের প্রধান রয়েছেন মোহাম্মদ নজিবুল ইসলাম, তিনি যে বিষয়টি বলছেন যে করোনার যে লকডাউন, সেই লকডাউনের মধ্যে যে শপিং মলগুলো খোলা রাখার কথা, সেই শপিং বন্ধ রাখার কথা, সেগুলো যে হারে খুলে দিচ্ছে এবং মানুষজন
সেখানে কেনাকাটা করতে যাচ্ছেন, যার কারণে আবারও কক্সবাজারে করোনা আক্রান্ত রোগীর হার বাড়তে পারে বলে জানিয়েছেন। এই কারণে আসলে প্রশাসনকে প্রথম দিকে যেভাবে কঠোর ছিল সেভাবে আরও কঠোরভাবে ভূমিকা রাখার প্রয়োজন বলে তিনি জানিয়েছেন। অন্যদিকে প্রশাসনও বলছে যে তারা অনেকটাই কঠোরভাবে লকডাউন যাতে মানে সেজন্য কাজ করে যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে লকডাউনের কক্সবাজারের সর্বশেষ তথ্য। কক্সবাজারের আপন টাওয়ার এলাকা থেকে শপিং মলগুলোর সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। দিনাজপুরে দিন দিন নাবিজাতীয় টমেটো আবাদে ঝুঁকছেন কৃষকরা, তবে লকডাউনের কারণে টমেটো বাজার যাতে কিছুটা সমস্যা হলেও বেচাকেনায় জমজমাট হাট। বিস্তারিত জানাতে এই মুহূর্তে সদর উপজেলার গাবুরাহাটে আছেন সহকর্মী গোলাম নবী দুলাল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। দুলাল, এই অঞ্চলের সবচেয়ে বড় টমেটোর একটি বাজার, এটা গাবুরা হাট বলে। এখানে প্রতিদিন 50-60 ট্রাক টমেটো আপনার বাইরে যায়। আপনাকে প্রথমে জানিয়ে রাখি যে এই টমেটোর বাজারে গত 3-4 দিন আগে যে 1 মণ টমেটো প্রতি 700-750 টাকা বিক্রি হয়েছে, কিন্তু আজকে টমেটোর বাজার অত্যন্ত কম, 250 আপনার 300 টাকা এখানে বিক্রি হচ্ছে। আপনাকে জানাতে পারি যে টমেটোর যে ধস নেমেছে এই কারণেই যে তারা যেটা আড়তদার এবং পাইকাররা যেটা জানিয়েছেন যে প্রাকৃতিক দুর্যোগের কারণে দিনাজপুর থেকে রাজধানী ঢাকা, চিটাগাং, ময়মনসিংহ, খুলনা যেসব জায়গায় এসব টমেটো যায়, এখন সেটা আমদানি বেশি হলো, কিন্তু ওই এলাকায় টমেটো সেভাবে টানছেন না এবং দাম কম থাকার কারণে কৃষকরা কিন্তু খুব ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি এই মুহূর্তে একজন এখানকার যে একজন ব্যবসায়ী তার কাছে জানতে যাব আসলে কী অবস্থা টমেটো। বিসমিল্লাহ রহমানের রাহিম। দিনাজপুরের ঐতিহ্যবাহী টমেটো বাজার তথা রংপুর বিভাগীয় একটি বৃহৎ টমেটো বাজার এখানে, এটি সদর উপজেলার 4 নং শেখপুরা ইউনিয়নের গাবুরাহাটে অবস্থিত। এখন টমেটো বাজার আমদানি বেশি হওয়ার কারণে দাম অনেক কমে গেছে। আসলে এর আগেও একটি দাবি ছিল এই এলাকার মানুষের একটি কোল্ড স্টোরের, আজকে যদি এখানে একটি কোল্ড স্টোর থাকতো দাম কম হলেও কোল্ড স্টোরে বাজারজাত যদি করতো তাহলে কৃষকরা এই দাম থেকে বঞ্চিত হতো না, কারণ এখানে একটি কোল্ড স্টোর হলে বাজারটা নিয়ন্ত্রণে থাকবে, কৃষকরা বাঁচবে। আমরা তার কাছে যেটা জানলাম যে টমেটোর যে বর্তমান যে পরিস্থিতি, এখানে 3 প্রকারের টমেটো হয় আপনাকে জানিয়ে রাখি, রানী, বিপুল প্লাস এবং পবন, কঞ্চি, এইসব টমেটো এখানে উৎপাদিত হয়। প্রচুর পরিমাণে টমেটো এখানে উৎপাদিত হয় এবং কৃষকরা কিন্তু দিনে দিনে আগ্রহী হচ্ছে এই টমেটো আবাদে। হ্যাঁ, আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে দিনাজপুরে আপনার 13টি উপজেলা রয়েছে, 13টি উপজেলায় আপনার জেলা কৃষি সম্প্রসারণ বিভাগ জানিয়েছেন যে প্রায় 1900 হেক্টর জমিতে আপনার টমেটো আবাদ হয়ে থাকে এবং টমেটো আবাদের জন্য তারা কিন্তু কৃষকদের উৎসাহিত করছেন। এবং আপনাকে বলে রাখি যে এখানকার যারা আড়তদার তারা জানিয়েছেন আজকে মোট 80টি ট্রাক এখানে আপনার লোড হয়েছে, সেই 80টি ট্রাক দেশের বিভিন্ন অঞ্চলে এখানে যাবে। আমার কাছ থেকে গাবুরাহাটের সর্বশেষ এই ছিল শ্রেয়া। দিনাজপুরের গাবুরাহাট থেকে টমেটো বাজারের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী গোলাম নবী দুলাল। লকডাউনে বগুড়ার পাইকারি হাটে সরবরাহ কমায় বেড়ে গেছে সবজির দাম। কেজি প্রতি 2-3 টাকা বেশি দরে কেনাবেচা হচ্ছে সবজি, তবে কৃষকরা ভালো দাম পেয়ে খুশি। অবশ্য পাইকাররা লকডাউনের কারণে পরিবহন নিয়ে দুশ্চিন্তায়। রবিউল ইসলামের ছবিতে মাজেদুর রহমানের রিপোর্ট। গেল কয়েকদিনের তুলনায় শনিবার সকালে জেলার মহাস্থান পাইকারি হাটে সবজির দাম কিছুটা চড়া। লকডাউনের কারণে সরবরাহ কমায় দাম বেড়েছে, তবে ভালো দাম পেয়ে খুশি কৃষক। এবছর না তাও বাজার ভালো, 1100-1300 এর উপরে বিক্রি হচ্ছে। গত বছর দাম পাইনি, এবছর দাম পাচ্ছি। তৈরি লাগে এবারে ভালোই আমাকে পড়তে হচ্ছে, একবারে মোটামুটি ভালোই পয়সা পাচ্ছি। লকডাউনে বেচা কিনা অর্ধেকে নেমেছে, অনেকটা ভয়ে ভয়ে সবজি কিনছেন পাইকাররা। বাড়তি দামে সবজি কিনে লাভও তেমন থাকছে না বলে জানান ক্রেতারা। লকডাউন কারণে বর্তমান বাজার অনেকটাই বেশি, মাল আমদানি খুব কম হচ্ছে, কৃষকেরা আনতেছে কম, আর এখানে মালের দাম প্রতি কেজিকে 4-5 টাকা বৃদ্ধি, মূল্য 600-700 টাকা মন ভালো না। বগুড়ার মহাস্থান হাটে প্রতিদিন 50-60 ট্রাক সবজি কেনাবেচা হয়। মাজিদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টার হাবু গ্রামের ঘরে ঘরে তৈরি হয় বেনারসি শাড়ি। বড় বড় ব্যবসায়ীরা এখান থেকে শাড়ি নিয়ে ফিনিশিং করে চড়া দামে বিক্রি করলেও ন্যায্য মজুরি পাচ্ছেন না উৎপাদনকারী ও কারিগররা।
এ বিষয়ে জানাতে সেখানে আছেন রিপোর্টার রতন সরকার। চলে যাচ্ছি তার কাছে। রতন, শ্রেয়া, আজকে কিন্তু রংপুরের যে নাম, সেই নামের সঙ্গে রংপুরের বেনারসি, এটি কিন্তু সারা দেশব্যাপী এর নাম ছড়িয়ে পড়েছে এবং এখানকার বেনারসির মান এতটাই উন্নত যে এখানে আসলে মানুষ খুব আগ্রহ ভরেই, দেশ বিদেশের বিভিন্ন স্থান থেকে মানুষ কিন্তু আসে এই গ্রামে উৎপাদিত যে বেনারসি সেটি কেনার জন্য। তো এই অঞ্চলটি ছিল এক সময় আসলে অভাবপীড়িত, পশ্চাৎপদ তিস্তা নদীর যে তীরবর্তী গ্রামগুলো, সেই গ্রামের অভাবী জনপদ ছিল, মঙ্গা ছিল এখানকার নিত্যসঙ্গী। আজকে যে সমস্ত কারণে আসলে এই অঞ্চলের মানুষ মঙ্গা দূর করতে পেরেছে, তার মধ্যে এই হাবু গ্রামের যে বেনারসি পল্লী সেটি কিন্তু তার একটি বিশাল অবদান রয়েছে। এখন এখানে বেশ কিছু শোরুম তৈরি হয়েছে যেখানে আসলে অসংখ্য মানুষ এখানে এসে শাড়ি ক্রয় করে। আজ আমরা এই স্থানটিতে আছি, এটি আসলে এটি হচ্ছে এই বেনারসি পল্লীর যে মূল কারখানা সেই রকম একটি কারখানায়। কিন্তু এই ইদানিং মঙ্গার কারণে এই শিল্পটি যে পরিস্থিতিতে ধাক্কা খেয়েছে, বহুবার এই শিল্প নানা উত্থান পতনের মধ্য দিয়ে কিন্তু আজ এ পর্যন্ত এসে দাঁড়িয়েছে। এই মুহূর্তে যে সংকট তারা মোকাবেলা করছে তা সে ব্যাপারে আমরা এই মুহূর্তে কথা বলবো এখানকার একজন উদ্যোক্তা, যিনি আসলে প্রথম এই এখানে এই বেনারসির প্রচলন করেছিলেন। বর্তমানে আপনাদের কি সংকট রয়েছে এইটি একটু বলবেন। বর্তমানে সংকট, আমরা ঢাকা লকডাউনের কারণে গাড়ি ঘোড়া টোটাল বন্ধ হয়ে থাকার কারণে ঢাকা যেতে পারতেছে না, কারিগর যেটা প্রোডাকশন করতেছে তাদের সঠিকভাবে যারা মজুরি সেটাও দিতে পারতেছে না। লকডাউন থাকার কারণে দোকানপাট বন্ধ হয়ে গেছে, যার ফলে শাড়ি বিক্রি করা যাচ্ছে না। আমি কারিগরের মজুরি নিয়ে খুব হিমচিম খাইতেছি। হ্যাঁ, আস্তে আস্তে হয়তো এটাও আমার রংপুর যে বেনারসি ঐতিহ্যবাহী যে একটা পণ্য, এটাও হয়তো হুমকির সম্মুখীন হয়ে গেছে। আমি সরকারের কাছে আমি আবেদন করব যাতে আমরা সঠিকভাবে আপডাউন চলাফেরা করতে পারি, আমাদের পণ্যগুলো যাতে ঢাকা নিতে সঠিকভাবে বিক্রি করতে পারি। হ্যাঁ, তাহলে হয়তো আমরা আসলে এই পণ্যটি হচ্ছে একটা উৎপাদনশীল, প্রতিনিয়ত এর উৎপাদন হয় এবং এটির বিপণন ঘটে। করোনার কারণে আসলে এটি ব্যবচ্ছেদ ঘটেছে, যার কারণে কিন্তু আজকে এই পরিস্থিতিতে পড়েছে রংপুরের বেনারসি শিল্প, আজ অনেকটাই কিন্তু হুমকির মুখে। তো এই অবস্থা থেকে ঘুরে দাঁড়াবে এই প্রত্যাশা করছি। এই ছিল সে আমার কাছে বেনারসি পল্লীর সর্বশেষ। রংপুরের হাবু গ্রাম থেকে বেনারসি শাড়ির উৎপাদন ব্যবসায়ী ও কারিগরদের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী রতন সরকার। মাদারীপুরে জাটকা বিক্রির দায়ে পাঁচ ব্যবসায়ীকে এক বছর করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। সকালে কালকিনি উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদি হাসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। এ সময় মিয়ারহাটের পাইকারি মাছের আড়তে অবৈধভাবে জাটকা বিক্রির দায়ে পাঁচ জেলেকে আটক করা হয়। জব্দ করা হয় প্রায় 1500 কেজি জাটকা। পরে আটক পাঁচ জেলেকে এক বছর করে কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। জব্দ করা জাটকা বিভিন্ন এতিমখানায় বিলিয়ে দেওয়া হয়। লকডাউনের প্রভাবে খাগড়াছড়িতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আনারস, পেঁপে সহ মৌসুমি ফল ব্যবসায়ী ও চাষিরা। উৎপাদিত ফলের চাহিদা কম থাকায় কমেছে বিক্রিও। বাগানে নষ্ট হচ্ছে অনেক ফল। মৌসুমি এসব ফল চাষিরা বাজারে নিয়ে এলেও ক্রেতা না থাকায় পরিবহন খরচও উঠছে না। এদিকে কৃষিজাত পণ্য বাজারজাতকরণে প্রশাসনের সহায়তা চাওয়া হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। পাহাড়ি ফলের কদর বেশি থাকায় অনেক ব্যবসায়ী খাগড়াছড়িতে উৎপাদিত আনারস সহ অন্যান্য ফল দেশের বিভিন্ন স্থানে নিয়ে যান। তবে চলতি মৌসুমের চিত্রটা ছিল উল্টো। লকডাউনের কারণে হাটবাজার ও পণ্য পরিবহন বন্ধ রয়েছে। চাষীদের দাবি বাম্পার ফলন হলেও বিক্রির সুযোগ না থাকায় ক্ষতিগ্রস্ত তারা। লোন তুলে মাল আনি না, বিক্রি করতে পারি না। যে এই যে সকালবেলা মানে কি ঘন্টা দুই ঘন্টা দোকানদারি করি, ইয়ার পরে যাই থাকে বিভিন্ন ওই ডাস্টবিনের গাড়িতে তুলে দিতে হয়, নত এদিকে ফেলে দিতে হয়, ব্যাপারীদের কাছে বিক্রি করতে পারতাম। এখন লকডাউন হওয়ার কারণে তো আমরা আমাদের বিক্রি করতে পারতেছি না, পরে খুচরা বিক্রি করতেছি, কিন্তু আমাদের লস হচ্ছে। আর আসলে এরা চলে যায় পুলিশে দৌড়ায়, ম্যাজিস্ট্রেটে দৌড়ায়, কি করবো এরা। বাজারজাতকরণের সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণের চেষ্টা চলছে বলে জানান কৃষি কর্মকর্তা। লকডাউনের কারণে বর্তমানে যে আনারস বাজার হচ্ছে,
এটা যদি আমরা পুলিশ প্রশাসন, সাংবাদিকবৃন্দ এবং রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আমার কৃষক অধিদপ্তরের সহযোগিতায় আমরা যদি বাজারজাত করতে পারি, আশা করি কৃষি বিভাগের তথ্য মতে চলতি বছর জেলায় 1218 হেক্টর জমিতে প্রায় 26,000 মেট্রিক টন আনারস উৎপাদন হয়েছে। সময় সংবাদ খাগড়াছড়ি। এই সময়ের বাণিজ্য শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। অনেকটা স্বস্তি বোধ করছি যে আজকে আমরা যেতে পারবো। অবশেষে বিশেষ ফ্লাইটে দেশ ছেড়ে স্বস্তি প্রবাসী শ্রমিকদের। টিকিট নিতে বিমান ও সাউদিয়া কার্যালয়ে আজও উপচে পড়া ভিড়। সপ্তাহ ব্যবধানে নাগালের বাইরে শসা ও লেবু, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকার দাবি। লকডাউনের অজুহাতে নওগাঁয় কেজিতে 5 টাকা পর্যন্ত বেড়েছে চালের দাম। এবং পোলট্রি ফার্মে মরক, অজ্ঞাত রোগে মরছে মুরগি, লোকসান আতঙ্কে কম ওজনে বিক্রি করে দিচ্ছেন খামারিরা, দ্রুত শনাক্ত না হলে বিপর্যয়ের শঙ্কা। এ ছিল এ সময়ের বাণিজ্যে, সঙ্গে থাকুন সময়ের।